হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে কথা বলবো গ্লিম নেটওয়ার্ক মাইনিংয়ের গ্লিম টোকেন এপ্রিলের কত তারিখে লিস্টিং হতে যাচ্ছে, ইনস্ট্যান্ট কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে, অ্যান্ড হচ্ছে এরপর কোন কোন এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং হবে, অ্যান্ড রাইট নাও প্রিসেল চলতেছে তাদের এ টু জেড বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টপ 160। আপনারা দেখছেন টপ 160 লেটেস্ট ব্র্যান্ড নিউ ভিডিও। সো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি টপ 160 এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এখানে আর্নিং রিলেটেড ভিডিও পাবেন যেগুলো আপনারা অনলাইনে খুঁজে থাকেন, অ্যান্ড মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সো আমরা সরাসরি তাদের অফিসিয়াল টুইটারে চলে আসছি। প্রথমত বলে নিচ্ছি যে তাদের হচ্ছে লিস্টিং দেখতে পাচ্ছেন 27 এপ্রিল কিন্তু হতে যাচ্ছে, আজকে রাইট নাও 20-21 তারিখ, অর্থাৎ এপ্রিলের কিন্তু 21-22 তারিখের মতো আজকে। তো এটা কিন্তু 27 তারিখে শুরু হতে যাচ্ছে, মোটামুটি আর 7 দিন পর। ওকে, অ্যান্ড ফার্স্ট অফ অল কোন কোন এক্সচেঞ্জার লিস্টিং হবে সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো। আমরা সরাসরি তাদের টুইটারের মেইন পেজে যদি চলে যাই, দেখতে পাচ্ছেন যে রাইট নাও তারা 12 ঘন্টা আগে লাস্ট একটা পিন পোস্ট আপডেট দিয়েছে। এখানে তারা বলা ট্রাই করতেছে যে তারা প্রি সেল কিন্তু চালাচ্ছে, অর্থাৎ গ্লিম টোকেনটা যারা আর কি নিতে চায়, কিনতে চায়, যারা মাইনিং করতে পারে নাই, তারা আর কি এখানে ডলার দিয়ে কিন্তু এটা প্রি সেলে কিনতে পারবে। তো এখানে তারা বলার চেষ্টা করেছে, ডিয়ার ভ্যালুয়েড ইনভেস্টর, টু বাই থ্রোথ দ্য ওয়েব ক্লিক, অর্থাৎ এখানে একটা লিঙ্ক দিয়েছে, সরাসরি যদি আমি এখানে লিঙ্কের উপরে ক্লিক করে দিই। অ্যান্ড তারা কিন্তু প্রিসেল চালাচ্ছে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যারা পাবলিকভাবে কিনতে চায় তো তারা হচ্ছে এখান থেকে মোটামুটি 5 সেন্ট করে কিনতে পারবে। তো রাউন্ড ওয়ান কিন্তু শুরু হয়ে গিয়েছে, যারা এটা কিনতে চায় তারা কিন্তু 5 সেন্ট করে কিনতে পারবে। এরপর হচ্ছে রাউন্ড ওয়ানের পর টু শুরু হবে, এটা কিন্তু 15 সেন্টে কিনতে হবে। তারপর হচ্ছে থ্রি শুরু হবে, এটা হচ্ছে আপনাকে 20 সেন্টে কিনতে হবে। তো যাই হোক, রাউন্ড ওয়ানটা মোটামুটি 6 দিনের মতো বাকি আছে, 6 দিন পর কিন্তু শেষ হয়ে যাবে। তো আমি আপনাকে রিকমেন্ড করবো না যে আসলে আপনি এখান থেকে প্রিসেলে কিনবেন, আমি কখনো এটা বলবো না, জাস্ট আমি তাদের ধারাবাহিকতাগুলো দেখাচ্ছি, ঠিক আছে? তো সবচেয়ে মজার ব্যাপার, এখানে কিছু বিষয়বস্তু আছে, দেখতে পাচ্ছেন সেলিং প্রসেস কিন্তু হয়ে যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার, আওয়ার পার্টনার, দেখতে পাচ্ছেন যে তাদের একটা এখানে 2টা লোগো রয়েছে, এটা একটা প্লাস এটা হচ্ছে লিঙ্ক, LINKE, ঠিক আছে? তাদের হচ্ছে স্টিল নাও পার্টনার রয়েছে এই 2টা কোম্পানি। ওকে, তো এখন কাহিনীটা হচ্ছে কি, তারা কিন্তু মে, অর্থাৎ গ্লিম নেটওয়ার্কের এই গ্লিম টোকেনটা হচ্ছে CEX এক্সচেঞ্জারে 27 তারিখে লিস্টিং করবে, এটা একটা বিষয় গেল। দ্বিতীয় বিষয়টা দেখতে পাচ্ছেন যে এই মের মধ্যে, এটা কিন্তু এপ্রিল, তার মানে লিস্টিং করার 2 দিন পর ওই মাসের মধ্যে ইউনিসোয়াইপ, কুকয়েন, বিটমার্টে কিন্তু তারা লিস্টেড করবে। সরি, এটা কিন্তু কুকয়েন না, এটা হচ্ছে CEX, ঠিক আছে? দ্যাটস মিন আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে এটা লিস্টিং হওয়ার পরেই, এটা হচ্ছে আই থিঙ্ক এটা মনে করি ইউনিসোয়াইপের লোগো, এটা হচ্ছে CEX এক্সচেঞ্জার, অ্যান্ড হচ্ছে বিটমার্ট, এই 3টা এক্সচেঞ্জারে স্টিল নাও কামিং, খুব শীঘ্রই কিন্তু এটা লিস্টিং করতে যাচ্ছে। অ্যান্ড হচ্ছে তারা দেখতে পাচ্ছেন যে তারা বলছে কামিং সন লিস্টিং, অর্থাৎ এরপরে যে লিস্টিংগুলো নিয়ে আসবে এটা হচ্ছে কুকয়েন প্লাস হচ্ছে MEXC এক্সচেঞ্জ। মাশাল্লাহ, তাদের সব থিম, অ্যালগোরিদম, সমস্ত বিষয়বস্তু দেখে অনেকটা ভালো লাগলো। এখানে যেহেতু কুকয়েন অ্যান্ড হচ্ছে MEXC এক্সচেঞ্জারে কথা বলা হয়েছে, অ্যান্ড মেতে যেহেতু এটা বিটমার্টেও কিন্তু অ্যাকোর্স করবে, রান করবে, স্টিল নাও লিস্টিং করবে, তো সেক্ষেত্রে আসলে প্রজেক্টটা খুব বেশি খারাপ না, আই থিঙ্ক আমি মনে করি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাওয়া যেতে পারে। তো আমরা এখন সরাসরি গ্লিম ওয়ালেটে চলে যাব, এখান থেকে হচ্ছে কারা কারা পেমেন্ট পাবেন যারা মাইনিং করেছেন, আমি সেটা দেখাবো। যারা যারা আমাদের আপডেট ভিডিও ফলো করে এখানে অ্যাকাউন্ট ওয়েট লিস্টেড করছিলেন ভার্সন 1-এর, তারা এখানে পেমেন্ট পাবেন, কেননা তারা কিন্তু বলে দিছিল যে যারা এই কাজটা করবেন, এই KYC-টা, তারা হচ্ছে পেমেন্ট পাবেন। আদারওয়াইজ যারা এটা করবেন না তাদের টোকেনটাকে বার্ন করা হবে, অর্থাৎ আগুন জ্বালিয়ে লস্ট করে দেওয়া হবে, এই বিষয়টা বলছে। তো আমি আশা রাখছি আমাদের কমিউনিটির সকল মেম্বার এটা কাজ সম্পন্ন করেছেন। ওকে, তো এখন দ্বিতীয় বিষয়টাতে যাচ্ছি, এখান থেকে ওয়ালেট সেকশনে যদি ক্লিক করি, তো এখানে ক্লিক করলে আমরা কিন্তু এখানে তাদের লিস্টিং প্রাইস বা অন্য একটা প্রাইস অনুযায়ী এখানে আমার $1500 দেখাচ্ছে। আমি মেইনের মধ্যে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার 4,4469 আর কি গ্লিম টোকেন রয়েছে। তো এটা যখন লিস্টিং হবে তাদের কিন্তু এই গ্লিম অ্যাপেও লিস্টিং হবে, অ্যান্ড হচ্ছে ওই 2-3টা এক্সচেঞ্জারের কথা যেগুলো দেখালাম ওগুলোতেও কিন্তু লিস্টিং হবে। তো এখান থেকে কিন্তু ইজিলি আমরা কনভার্ট অ্যান্ড হচ্ছে বাইসেল করতে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কথা বলি, তারা কিন্তু বেশ কিছুদিন আগে আরেকটা নোটিস করছিল। নোটিসটা কী ছিল, যে ওনাদের এই ওয়ালেটের মধ্যে কিছু পরিমাণ মানে টোকেন ট্রানজ্যাকশন করতে হবে, লেনদেন করতে হবে। তো সেই বিষয়টা যদি আপনাদেরকে আমি একটু রিমাইন্ডার দিই, তো এখানে মেইনের মধ্যে যখন আমি চলে আসলাম বা এখানে ডিপোজিটের মধ্যে ওভারভিউ ক্লিক করলাম, তো এখান থেকে হচ্ছে আপনি TRX বা আপনার HT টোকেন এই টাইপের 10-20-30 সেন্টের মতো আপনারা এখানে ডিপোজিট করতে পারেন। আমি কিন্তু নিজেই এখানে HT টোকেনটা ডিপোজিট করে রেখেছি, যদি একটু দেখাই, সরি HT টোকেন না, সোল টোকেন, ঠিক আছে? আমি কিন্তু সোল টোকেন এখানে 0.1 পরিমাণ কিন্তু মানে এখানে আমি ইয়া করেছি, মানে ডিপোজিট করে রেখেছি। তো রাইট নাও হচ্ছে সাসপেন্ডেড করছে, মানে সোল ইয়া করা যাচ্ছে না, ডিপোজিট করা যাচ্ছে না। আপনার চাইলে TRX বা অন্য কিছু যখন আর কি অ্যাভেলেবেল থাকবে, অথবা BNB দেখবেন মিনিমাম কত, 10-20 সেন্টের মতো করবেন, ম্যাক্স 10-20 সেন্ট। ওকে,
তো বা 25 থেকে 30 সেন্ট, এতটুকুই। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমি দেখাই, তো আমি তো সকল বিষয় নিয়ে কথা বললাম যে তাদের হচ্ছে কি করবে, লিস্টিং করতে যাচ্ছে হচ্ছে 27 এপ্রিল, ঠিক আছে, আপনাকে বুঝতে হবে 27 থেকে 28 এপ্রিল। এরপরে হচ্ছে আপনার এপ্রিলের পর মে শুরু হতে যাচ্ছে ইউনিসোয়াইপ, তারপর সিইএক্স, বিটমার্ট, আই থিঙ্ক আমি মনে করি যদি না ভুল হয় এই লোগোগুলা, এই এই তিনটাতে লিস্টিং হতে যাচ্ছে। দেন হচ্ছে এমইএক্সি অ্যান্ড কুকয়েনের লিস্টিং সোন পরবর্তী টাইমে। তো এখান থেকে ইনফরমেটিভ আরেকটা ইন্টারেস্টিং আপডেট আছে, সেটা হচ্ছে বাই ক্রিপ্টোতে যদি আমি ক্লিক করি, এটা কিন্তু বাইন্যান্সের মতো পিটুপি সিস্টেম করছে, ঠিক আছে। আপনি কিন্তু চাইলে আপনার ডলারগুলো এখান থেকে সেল আউট করতে পারবেন, বাট আমি রিকমেন্ড করব যে আসলে এখানে সেল করার দরকার নেই, যেহেতু এটা নতুন একটা এক্সচেঞ্জার, ঠিক আছে। বাট আপনি একটা বিষয় যদি খেয়াল করেন যে দুলাল নামের কেউ একজন কিন্তু এখানে অর্ডার দিয়েছে 115 টাকা করে ইউএসডিটি সেল হচ্ছে, বিকাশ নগদের মাধ্যমে, স্ক্রিল ক্যাশ অ্যাপের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্টগুলো লেনদেন হচ্ছে। তো এখানে এই বিষয়টা আমি বেশ অনেকদিন আগ থেকেই দেখতেছি যে একটু লেনদেন হচ্ছে, তো এটা কতখানি সত্য কিনা মিথ্যা, ল্যাজিটভাবে হচ্ছে কিনা এটা বিষয় খুব বেশি জানি না, তবে এটা জানতে পারি যে যেহেতু এটা একটা এক্সচেঞ্জার তো এটা ল্যাজিটভাবেই বাই সেল হচ্ছে একটু কম আর বেশি। ওকে, সো ভাই এতটুকুই ইনফরমেটিভ আপডেট ছিল। আপনি যদি টপ 160 এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা পিন করে রাখবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কটাও দিয়ে রাখবো, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট। তো এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের এয়ারড্রপ আপডেট আমি কিন্তু এখানে দিয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ কিপ দ্য ওয়াচিং ভিডিও, আশা রাখছি ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর মাত্র 7 দিন পর গ্লিম হচ্ছে কি হচ্ছে লিস্টিং হতে যাচ্ছে, অ্যান্ড হচ্ছে পরবর্তীতে তারা কীভাবে ডিস্ট্রিবিউট করবে এয়ারড্রপেরদেরকে, তো এটা বিষয়ে পরবর্তীতে ভিডিও কামিং সোন। ধন্যবাদ।